হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইজি কুকিং উইথ তনুশ্রী আমি তনুশ্রী আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কাঁচা আমের একটি মশলাদার জ্যামের রেসিপি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে লাগে গরমের দুপুরে দুর্দান্ত চলো দেখে নিই ঝটপট কীভাবে এটা তৈরি করছি ভালো লাগলে সঙ্গে থাকতে ভুলো না এখানে তিনটে কাঁচা আম আমি গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে একদম ছোট ছোট টুকরে কেটেও নিতে পারো আমি গ্রেটারের যে বড়ো সাইডটা হয় সেই সাইডটাই আমটাকে গ্রেট করে নিয়েছি ছোট সাইডটায় আমরা গ্রেট করব না তাহলে খুব ছোট টুকরো হয়ে যাবে দুশো গ্রাম পরিমাণ চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা অনেক সময় আমটা কতটা টক বা আমের পরিমাণটা আমরা ঠিক কতটা নিচ্ছি তার উপরেও নির্ভর করে আমি মাঝারি সাইজের তিনটে আমের জন্য দুশো গ্রাম পরিমাণ চিনি এখানে ব্যবহার করেছি চিনিটাকে সুন্দর করে মিশিয়ে নেব তারপর এটাকে চাপা দিয়ে 30 মিনিট মতো রেখে দেব। যাতে চিনিটা থেকে জল ছেড়ে দেয় চিনিটা একদম গলে যায় আর চিনি রসটা আমের গায়ে অ্যাবজর্ব হয়ে যায় তাতে কি হবে যে আমরা যখন আমটাকে কুক করব। আমটা দেখতেও খুব সুন্দর হবে আর আমটার মধ্যে মিষ্টত্বটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো চিনিটা একদম গলে গেছে আর আমটা চিনির রসে জারিয়ে গেছে এইভাবে তোমরা তিরিশ মিনিটের জায়গায় এক থেকে দেড় ঘন্টাও রেখে দিতে পারো তাতেও খুব ভালো হবে এরপর পুরো মিক্সচারটাকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আস্তে আস্তে ফোটাবো গ্যাসের ফ্লেমটা খুব হাই ফ্লেম করে ফোটাবো না তাহলে চিনির রসটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমটা আমাদের সুন্দরভাবে সিদ্ধ হবে না মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে এটাকে কুক করতে হবে তাতে চিনিটা খুব ভালোভাবে আমের গায়ে অ্যাবজর্ব হবে হাফ চামচ মতো নুন আমি এখানে এখন দিলাম নুনটা কিন্তু যতটা পরিমাণ আমাদের প্রয়োজন তার থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি বাকি অর্ধেকটা পরিমাণ নুন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে দেবো মিডিয়াম ফ্লেমে এইভাবে আস্তে আস্তে আমটা ফোটাতে ফোটাতে যখন দেখব রসটা একদম শুকনো হয়ে আসছে মানে ফিফটি পারসেন্ট রস অ্যাবজর্ব হয়ে গেছে আর আমটা ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর অর্ধেকটা নুন যেমন আমরা সাদা নুন ব্যবহার করেছিলাম বাকি হাফ চামচ নুন ব্যবহার করছি বিট নুন এই কালো নুনটা এখানে দারুণ সুন্দর একটা ফ্লেভার আনবে তার সঙ্গে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের যে ঝালটা সেটাও কিন্তু এর মধ্যে দারুণ সুন্দর একটা ফ্লেভার আনে এইভাবে সমস্ত মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে আরও দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমেই ফুটিয়ে নেব দেখুন মশলাটা দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি আরও দুই থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে নিচের তলায় লেগে যেতে পারে আর চিনিটা পুড়ে যেতে পারে আমাদের জ্যামটা একদম মোটামুটি রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব যখন দেখব এইভাবে চিনিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর সমস্ত আমের টুকরোগুলো একে অপরের সাথে গায়ে লেগে যাচ্ছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব এইদিকে আমি আর একটা প্যানের মধ্যে এক চামচ গোটা জিরে আর এক চামচ মৌরি আমি একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে সুন্দর করে রোস্ট করে নেব মৌরি আর জিরেটাকে একদম লো ফ্লেমে গ্যাসটাকে পুট করে রেখে আমরা রোস্ট করব যাতে এর থেকে একটা সুন্দর সুগন্ধ উঠে আসে যখন দেখব একটা ভাজা সুন্দর সুগন্ধ এর মধ্যে থেকে বেরিয়ে আসছে তখন এটাকে ঠান্ডা করে নিয়ে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। এইদিকে আমের জ্যামটাও আমার ঠান্ডা হয়ে গেছে দেখো এটাকে চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা জ্যামের টেক্সচার চলে এসেছে আমরা যদি এখানে এই ভাজা মশলাটা ব্যবহার নাও করি সেক্ষেত্রেও কিন্তু এই আমের জ্যামটা খেতে খুবই সুস্বাদু হয় এই যে গোলমরিচের গুঁড়োর যে একটা সুগন্ধ সেটাও এর মধ্যে দারুণ একটা ফ্লেভার অ্যাড করে কিন্তু যেহেতু আমি এখানে একটু স্পাইসিনেস চাইছি তাই এই জিরে আর মুড়ি ভাজাটা এর মধ্যে এখানে দিয়ে দেব। ছোট চামচের এক চামচ পরিমাণ আমি ব্যবহার করব খুব বেশি ব্যবহার করব না তাহলে ভাজা মশলার ফ্লেভারটা একটু স্ট্রং হয়ে যাবে আর আমের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে ছোটো চামচের এক চামচ পরিমাণ মশলা এখানে উপর থেকে ছড়িয়ে দিলাম নিয়ে সুন্দর করে মিশিয়ে নেব তারপর একটা কাঁচের কন্টেনারে ভরে এটাকে ফ্রিজে স্টোর করে নেব আমরা যদি এটাকে বাইরে স্টোর করতে চাই মানে ফ্রিজের বাইরে সেক্ষেত্রে কিন্তু এটা পনেরো দিন মতো বাইরে রেখে দিতে পারি কিন্তু ফ্রিজে স্টোর করলে এক মাস থেকে দেড় মাস আমরা ব্যবহার করতে পারি আশা করি আমার দারুণ এই মশলাদার কাঁচা আমের জ্যামের রেসিপিটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল